উচ্চ মাধ্যমিকেও মধ্য মেধার দাপট। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন 8 লক্ষেরও বেশি পরীক্ষার্থী, তার মধ্যে সিংহভাগই পেলেন মাঝারি মানের নম্বর। 60% বা তার বেশি নাম্বার পেয়েছেন 2,73,580 জন পরীক্ষার্থী। গত বছর এই সংখ্যাটা ছিল 5,70,000। গতবার মোট পরীক্ষার্থীর 78% পেয়েছিল 60% বা তার বেশি নাম্বার। এবার 60% বা তার বেশি নাম্বার পেয়েছেন মোট পরীক্ষার্থীর 38.65%। এবছর 80% বা তার বেশি নাম্বার পেয়েছেন এমন পরীক্ষার্থীর সংখ্যা মাত্র 52,878, যা মোট পরীক্ষার্থীর 6.66%। 90% নম্বর পেয়েছেন হাতে গোনা 7,958 জন, যা মোট পরীক্ষার্থীর মাত্র 0.9%। গত বছর 90% নম্বর পেয়েছিলেন 47,203 জন। এবছর উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু সর্দার, তার প্রাপ্ত নম্বর 496, পার্সেন্টেজ 99.2। প্রথম পজিশনটা মানে অত্যন্ত আনএক্সপেক্টেড হয় সবার ক্ষেত্রেই, যারা যারাই হয় তাদের কাছে একদম এক্সপেকটেশন থাকে না। স্বাভাবিকভাবেই প্রথম জিনিসটা এক্সপেক্ট করা অসম্ভব ছিল আমার কাছে, আমার অত কনফিডেন্স ছিল না যে প্রথম পজিশনের জন্য আমি একটা এক্সপেকটেশন রাখতে পারি। হস্টেলে যেরকম টাইম টেবিল ছিল সেরকম হিসেবে আমি পড়াশোনা করেছি, আর সেটাতে অবশ্যই বলছি খুবই লাভ হয়েছে। পড়াশোনা করার জন্য বেসিক্যালি মাইন্ডসেটটা আনতে, আর কিছু না, টাইমটা ম্যাটার করে না। যুগ্মভাবে দ্বিতীয় বাঁকুড়া বঙ্গবিদ্যালয়ের সুষমা খান, উত্তর দিনাজপুরের রামকৃষ্ণপুর প্রমোদ দাশগুপ্ত মেমোরিয়াল হাইস্কুলের আবু সামা, প্রাপ্ত নম্বর 495, শতাংশের হারে 99। ভালো হবে আশা করেছিলাম, কিন্তু একেবারে সেকেন্ড হবো তো সেটা আশা করিনি, তো এসেছে ভালো লাগছে আর কি। পড়াশোনা ছাড়া গান, এছাড়া আমি নিয়মিত ডায়েরি লিখি, তো ডায়েরি লিখি, ওটা ভালো লাগে। গান শুনতে, গল্পের বই পড়তে ভালো লাগে, খুব ভালো লাগছে এবং খুব আনন্দ হচ্ছে আমার। এটা অবদান সবারই, আমার শিক্ষকদের এবং আমার মা বাবার এবং নিজেরও অবদান রয়েছে। আমার শিক্ষকরা মানে আমার স্কুলের শিক্ষকরা যেভাবে আমাকে সাহায্য করেছে, তার জন্যই আমি আজকে আমার লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। প্রথম 10-এর মেধা তালিকায় রয়েছেন 87 জন পড়ুয়া, তৃতীয় স্থানে রয়েছেন 4 জন। তমলুক হ্যামিল্টন হাইস্কুলের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাট ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনুসূয়া সাহা ও শ্রেয়া মল্লিক এবং আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ি গার্লস হাইস্কুলের পিয়ালি দাস, সকলেরই প্রাপ্ত নম্বর 494, পার্সেন্টেজ 98.8। চতুর্থ স্থানে 3 জন, প্রাপ্ত নম্বর 493, পার্সেন্টেজ 98.6। পঞ্চম স্থানে রয়েছেন 5 জন, নম্বর 492, পার্সেন্টেজ 98.4। এবার উচ্চ মাধ্যমিকে পাশের হার বেড়েছে, কিন্তু মাঝারি মানের নম্বর পেয়েছেন বেশিরভাগ পড়ুয়া। এবছর পরীক্ষায় বসেছিলেন 8,24,891 জন, সফল পরীক্ষার্থীর সংখ্যা 7,37,807, পাশের হার 89.25%। পাশের হার হচ্ছে 89.25%, পাশের হার 89.25%। এটা কিন্তু রেগুলার ক্যান্ডিডেটসদের উপর বেস করেই পাশের হারটা কিন্তু করা হয়। ছেলেদের মধ্যে পাশের হার হচ্ছে 91.86%, মেয়েদের মধ্যে পাশের হার 87.26%। গত বছর পরীক্ষা হয়েছিল হোম সেন্টারে, শিক্ষা মহলের একাংশের প্রশ্ন, তাহলে কি এবার বাইরে স্কুলে পরীক্ষা হওয়ায় তার প্রভাব পড়েছে উচ্চ মাধ্যমিকে? এবিপি আনন্দ।